দীর্ঘ নয় বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর এই দীর্ঘ নয় বছরের পথ চলা একসাথে একটা দিনে মিলন মেলা তাদের হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার বড় মেয়ের বান্ধবীদের আজকে মিলন মেলা ছিল এটা গতকালকের ব্লগ আর আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আজকের এই ব্লগটি ভালো লাগবে যেহেতু আমি অনেকদিন পরে ব্লগ ভিডিও শেয়ার করতেছি এখন আর ব্লগ ভিডিও শেয়ার করা হয় না বেশিরভাগই আমি রান্নার ভিডিও শেয়ার করি ভাবলাম এই মেমোরেবল করার জন্য এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য ভিডিওটা করি আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে বাচ্চার জন্য আমি আসলে কমপ্লিটভাবে আমি কোনো ভাবে আমি কোনো ভিডিও করতে পারি না একদম ভিডিওটা অগোছালো কিন্তু কিছুটা মেমোরেবল করার জন্য ভিডিওটা করা এখানে আমার মেয়ের বান্ধবীর বাসায় আমাদের দাওয়াত ছিল দুপুরে একদম বান্ধবীদের মিলন মেলা ছিল নয় দশটা বান্ধবী ছিল তারা আর সবাই একসাথে হয়ে অনেকটা আনন্দিত আর যেহেতু অনেক বেশি গরম তাদের প্ল্যান ছিল শাড়ি পরবে কিন্তু শাড়ি পরা হয়নি গরমের জন্য আর আড্ডা দিতে দিতে তাদের সময়টাও পুরিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তারা খুব সুন্দর একটা সময় কাটিয়েছে আর এখানে অনেক খাবারের আয়োজন করছিল কিন্তু আমি ভিডিওটি করতে পারিনি আর এখন আমি বয়স দিতেছি আর আমার ছোট বাচ্চাটা সাইডে সাউন্ড করতেছে তার জন্য দুঃখিত তো এখানে বান্ধবীরা অনেক বেশি মজা করতেছে অনেক দিন পরে তারা একসাথ হয়েছে যদিও তারা কোচিংয়ে স্কুলে ব্যাচে একসাথে হয় তখন পড়ার টেনশনেই তাদের আসলে ওইভাবে জমে ওঠে না কথাবার্তা যার যার মতো সবকিছু কিছু দৌড়ের উপরে থাকতে হয় আর মাঝে মাঝে এই জন্যই আমরা সবাই এক এক দিন এক একজনের বাসায় সবাই মিলন মেলার আয়োজন করি এগে হচ্ছে পিঠা তৈরি করতেছে তালের পিঠা আমি যেহেতু পুরো ভিডিও কমপ্লিট করতে পারি না তার জন্য আমি কিছুটা একটু একটু করে আমি ভিডিও করি অনেক কিছু ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি যেহেতু আমার ছোট বাচ্চাটা অনেক বেশি বিরক্ত করছিল এই জন্য তো এদিকে তালের পিঠা তৈরি করতেছে আরও অন্যান্য অনেক খাবার ছিল আয়োজনের কিন্তু আমি ভিডিও সম্পূর্ণ করতে পারিনি আর এদিকে পিঠাটা অনেক বেশি অনেক বেশি মজা হয়েছে খেতে আর অন্যদিকে আমাদের নাস্তারও আয়োজন করছিলো আর ছিল পায়েস অনেক বেশি মজার পায়েস ছিল পায়েসটা অনেক ইয়ামি ছিল প্রত্যেকটা খাবার অনেক মজার ছিল কিন্তু আমি আসলে ওই পায়েস এবং খাব বাকি খাবারগুলোর ভিডিও করতে পারিনি এদিকে হচ্ছে আমাদের আরেকটা পিচ্চি আছে ও অনেক বেশি মজার একটা বাচ্চা মানে অনেক বেশি বেশি মজা করতে ও পছন্দ করে তো এইদিকে আমরা মেয়েরা হচ্ছে পিঠা খাচ্ছে আর ও বলতেছে ও একটু নাচবে নাচতে নাচতে সে পিটার মধ্যে পড়ে গেছে আর সে বলতেছে সরি সরি তো ওর এই আনন্দগুলো দেখ দেখে আমরা সবাই অনেক বেশি হাসাহাসি করতেছি আর এইভাবেই আমাদের দিনটা সময়টা পুড়িয়ে গিয়েছে এবার হচ্ছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন রিক্সায় দিয়ে বাসায় চলে যাচ্ছি আর বাসায় যাওয়ার পথে কিছুটা ভিডিও করে নিলাম আসলে অনেকটা ভিডিও করার ইচ্ছা ছিল অনেক কিছুই কিন্তু ওইভাবে আমি আসলে ভিডিও করতে পারিনি আর এই তো রিক্সা দিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া আর বাসায় আলহামদুলিল্লাহ চলে আসছি এসে আমি ফ্রেশ হয়ে বাচ্চাকে খাওয়াই দাওয়ায় চা তৈরি করে নিয়েছি কারণ চা খেতে তো হবে চা ছাড়া মনে হয় জীবন চলে না তো আমি আবার আসার সময় রিক্সার থেকে আমরা যখন নেমেছিলাম তখন বাসার নিচেই পুচকা আছে। তো অনেকদিন ভাবছি ফুচকা খাওয়া হয় না ফুচকা খাবো রাতে আর কোনো কিছুই খাবো না তো যেই বাবা সেই কাজ ফুচকা কিনে নিয়ে আসছি আসার সময় তো চা খেয়ে আমরা হচ্ছে রিল্যাক্সে একদম সবাই রিল্যাক্স যখন হয়েছি ট্রেশ হয়ে দেন আমরা এখানে কিছুটা পুস্কা নিয়ে আসছিলাম সেটাই খাচ্ছি আর এই পুস্কাটা অনেক বেশি মজার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিবেন আর কার কার পুস্কা পছন্দ চা পছন্দ এরকম আড্ডা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগ ভিডিওটাই এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে বিশেষ করে এই টকটা অনেক বেশি পছন্দ এই টকটা এত বেশি পছন্দ আমার কাছে মিষ্টি টকটা অনেক বেশি ভালো লাগে আর পুচকার সাথে অনেকেই টক মানে চাল টক যেটা সেটা বেশি পছন্দ করে কিন্তু আমাদের কাছে মিষ্টি টকটাই বেশি ভালো লাগে আমার কাছে আর কি তো এই তো পুস্কাটা এই দোকানে আমরা সবসময় যে দোকান থেকে পুস্কাটা আনি এই দোকানটা পুস্কা অনেক বেশি মজা অনেক জায়গায় পুস্কা খেয়েছি কিন্তু ওনার মতো আসলে এরকম সুন্দর ফুচকা মনে হয় পাওয়া যায় না যাই হোক অনেক বকবক করলাম আল্লাহ